অয়ন তার বন্ধু ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেদিন তিনি খুব টেনশনেই ছিলেন। অয়ন তাকে জিজ্ঞাসা করে, এত চিন্তার কি আছে? ভাস্কর বলেন, বাজারের অবস্থা ভালো নয়, অনেকটাই পড়ে গিয়েছে শেয়ার বাজারের দুটি সূচক। অয়ন জানতে চান, গত 8 দিন ধরে বাজারের পতন অব্যাহত, এর কি কোনো বিশেষ কারণ আছে? ভাস্কর বলেন, বাজার 200 DMA লঙ্ঘন করেছে। অয়ন জানতে চান, 200 DMA কি? ভাস্কর বলেন, DMA বলতে বোঝায় ডেলি মুভিং অ্যাভারেজ। সুতরাং 200 DMA মানে গত 200 দিনের মুভিং অ্যাভারেজ। এটি ওঠা পড়ার একটি দীর্ঘমেয়াদী গড়। যদি বাজার এই স্তর লঙ্ঘন করে, তবে এটি ইঙ্গিত দেয় যে বাজারের আরও অনেকটা পতন হতে পারে। মুভিং অ্যাভারেজ হল বাজার সূচক ওঠা নামার প্রবণতা এবং গতির মূল্যায়ন করার একটি ভালো উপায়। এটি একটি সহজ প্রযুক্তিগত বিশ্লেষণের হাতিয়ার যা আপনাকে একটি অ্যাভারেজ প্রাইস দেয়। মুভিং অ্যাভারেজের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যেমন 5 দিন, 10 দিন, 50 দিন, 100 দিন বা 200 দিন। এছাড়াও 1 সপ্তাহের একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে পারে। অয়ন মুভিং অ্যাভারেজ সম্পর্কে জানার পর জানতে চান, এটা কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সাহায্য করবে। মূলত মুভিং অ্যাভারেজ আপনাকে বাজারের প্রবণতা বুঝতে সাহায্য করবে। এটি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় বিনিয়োগকারীদের সাহায্য করে, কারণ এটি যে কোনো মেয়েদের জন্য ব্যবহার করা যেতে পারে। বাজার কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় মুভিং অ্যাভারেজ থেকে। এটি সাধারণত একটি স্টক বা একটি সূচকের প্রবণতা দেখতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি সাপোর্ট ও রেজিস্ট্যান্সের স্তরগুলি দেখতে সহায়তা করে। মুভিং অ্যাভারেজ ল্যাগিং ইন্ডিকেটর হিসেবে পরিচিত। বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ থাকলেও সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, 100 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ গণনা করতে হলে গত 10 দিনের বাজার বন্ধের সময়ের দামগুলি যোগ করে 10 দিয়ে ভাগ করুন। এইভাবে আমরা যে কোনো দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ পেতে পারি। অন্যদিকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গণনা একটু জটিল। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গণনা সাধারণত কিছু সফটওয়্যার বা ট্রেডিং প্ল্যাটফর্মে করা হয়। অয়ন এবার বুঝতে পারেন কিভাবে ডেলি মুভিং অ্যাভারেজ থেকে বাজারের প্রবণতা বোঝা যায়। এগুলি 2 প্রকারের হয়ে থাকে, কিন্তু তিনি সিম্পল মুভিং অ্যাভারেজ ও এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে বিভ্রান্ত ছিলেন যে কোনটি তার জন্য ভালো হবে। অয়ন মুভিং অ্যাভারেজ নিয়ে খুব কৌতূহলী হয়ে ওঠেন এবং জানতে চান কিভাবে মুভিং অ্যাভারেজ ব্যবহার করা হয়। যখন কোনো শেয়ারের মূল্য মুভিং অ্যাভারেজের নিচে থাকে বা তার বেশি হয়, তখন এটা বোঝায় যে এই শেয়ার লেনদেন করার সময় উপস্থিত। এই কারণেই এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মুভিং অ্যাভারেজ দেখার সবচেয়ে জনপ্রিয় উপায় হল শেয়ারের দামের সঙ্গে তুলনা করা। যখন একটি শেয়ারের মূল্য মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তখন এটি কেনার ইঙ্গিত দেয়। একইভাবে যখন কোনো শেয়ারের দাম মুভিং অ্যাভারেজের নিচে চলে যায়, তখন এটি বিক্রির ইঙ্গিত দেয়। অনেক ব্যবসায়ী এর উপর ভিত্তি করে শেয়ার কেনা বেচার স্ট্র্যাটেজি তৈরি করেন। কিন্তু প্রশ্ন হল, মুভিং অ্যাভারেজ আপনাকে কিভাবে ট্রেন্ড রিভার্সাল বা ট্রেন্ড পরিবর্তনের কথা বলে? 2 ধরনের মুভিং অ্যাভারেজের ক্রস ওভার খুবই জনপ্রিয়, একটি গোল্ডেন ক্রস ওভার এবং দ্বিতীয়টি ডেথ ক্রস ওভার। যখন 50 দিনের মুভিং অ্যাভারেজ 200 দিনের মুভিং অ্যাভারেজ গ্রাফকে নিচ থেকে বাধা দেয়, তখন বিশ্লেষকেরা এটিকে বুল র্যালি হিসাবে বিবেচনা করেন। বিশ্লেষকেরা একে গোল্ডেন ক্রসওভারও বলে থাকেন। যখন 50 দিন মুভিং অ্যাভারেজ উপরে থাকে, 200 দিনের মুভিং অ্যাভারেজ গ্রাফকে বাধা দেয়, তখন বিশ্লেষকেরা এটিকে বিয়ার র্যালি হিসেবে বিবেচনা করেন। বিশ্লেষকেরা একে ডেথ ক্রসওভারও বলে থাকেন। অয়ন ভাস্করকে বলেন, তিনি মুভিং অ্যাভারেজের সমস্ত ইতিবাচক দিক সম্পর্কে জানিয়েছেন, কিন্তু এর নেগেটিভ দিক বা লিমিটেশন সম্পর্কেও জানা জরুরি। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মুভিং অ্যাভারেজ কাকে বলে, এর উপকারিতা কি এবং কিভাবে এটি ব্যবহার করা হয়। সুতরাং আপনি যদি একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী হন, তাহলে মুভিং অ্যাভারেজ সম্পর্কে জ্ঞান অর্জন করুন, কারণ এটি আপনাকে বাজারের এন্ট্রি ও এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে।